রাশিয়ার জাহাজ ভিড়তে না দেয়ায় দু দেশের সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে ব্যবসায়িক স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মনে করে বাংলাদেশ। যদিও বিষয়টি নিয়ে এরই মধ্যে মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে এ ধরনের তলব কূটনৈতিক ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা বলেই জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ার 69টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দেয়। এদিকে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সিংহভাগ অর্থ ও কারিগরি সহযোগিতা দিচ্ছে রাশিয়া। 2022 সালের ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞা আছে এমন একটি জাহাজের নাম ও রং পাল্টে রাশিয়া বিদ্যুৎ কেন্দ্রটির সরঞ্জাম বাংলাদেশে পাঠায়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় জাহাজটিকে বন্দরে ফিরতে দেয় না বাংলাদেশ। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার 21 ফেব্রুয়ারি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে। তবে জাহাজ ফেরতে না দেওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু আর ব্যবসায়িক স্বার্থে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্কও গুরুত্বপূর্ণ। আমাদের বোঝাপড়াটা কিন্তু এতটাই ভালো যে আমরা মনে করি না যে যে জাহাজের একটি বিষয় নিয়ে দু দেশের মধ্যে যে বিদ্যমান দ্বিপাক্ষিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য অনেক বেশি, আমাদের 80% এক্সপোর্ট আছে। এটা শুধু আমাদের ক্ষেত্রেই না যে আমরা শুধুমাত্র এই নিষেধাজ্ঞা কেন মানছি বা কেন করছি, অন্যান্য রাষ্ট্রগুলোও কিন্তু এক্ষেত্রে একটি নির্দেশনা বা একটি তাদের একটি পদক্ষেপ গ্রহণ করছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফজলুল হালিম রানা বলেন, এ ধরনের তলব দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা। তিনি আরও বলেন, রাশিয়ার এই জাহাজকে তাদের বন্দরে ফিরতে দেয়নি ভারতও। থাকে এটা একটু কূটনৈতিক শিষ্টাচার বলতে পারেন। তবে হ্যাঁ, এখন এর পরবর্তী ধাপ কি হয় সেটা একটি দেখার বিষয়, বিশেষ করে বাংলাদেশ সেটাকে কিভাবে রেসপন্স করে। বাংলাদেশ যে স্ট্যাটাস বিলং করে গ্লোবালি, সেই স্ট্যাটাস নিশ্চয়ই ইন্ডিয়া বিলং করে না। ইন্ডিয়া একটি সুপার পাওয়ার বা রাইজিং পাওয়ার সাউথ এশিয়ায়, কাজেই বাংলাদেশকে যেভাবে তলব করা যায়, ইন্ডিয়াকে তলব করতে গেলে সেটা রাশিয়ান ফেডারেশন নয়, যারা অন্যান্য সুপার পাওয়ার রয়েছে তাদের প্রত্যেকেরই ভাবনার বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক।